আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে একটি ডিম দিয়ে মাত্র দুই মিনিটে সকাল বা বিকালের নাস্তা তৈরি করে দেখাবো আর সেটা হলো প্যানকেক আপনারা চাইলে এই প্যানকেকগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্যানকেকগুলো তৈরি করার জন্য আমি একটি বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি এখন এতে দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায় কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এতে যোগ করে দিব দুই টেবিল চামচ তরল দুধ এবং এক টেবিল চামচ তেল আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত উপকরণ একসাথে ভালো মতো মিশে যায় প্যানকেক তৈরির জন্য আমার তরল মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি এতে শুকনো উপকরণ যোগ করে দিব দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন আটাটা আমি এখানে দুইবারে যোগ করে ভালো করে মিশিয়ে নিব যাতে আটার কোনো লামস বা দলা দলা ভাব না থাকে যোগ করে দিচ্ছি হাফটা চামচ বেকিং পাউডার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি প্যানকেকের জন্য মিশ্রণটা ঠিক এমন ঘনত্বের হবে হয়তো আপনারা ভিডিওতে দেখিয়ে বুঝতে পারছেন আমি প্যানকেকের ব্যাটারটা একটা মেজারমেন্ট কাপে ঢেলে নিচ্ছি এতে করে আমার প্যানে দিতে সুবিধা হবে আমি চুলাতে একটি ননস্টিকের তাওয়া গরম করে নিয়েছি তাওয়াটা গরম হলে এখানে আমি পরিমাণ মতো প্যানকেকের ব্যাটারটা দিয়ে দিব তিরিশ সেকেন্ড পরে দেখবেন প্যানকেকের উপরে অনেকগুলো বাবলস চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি এখন প্যানকেকটাকে উল্টে দিব এবং অপর পাশটা আরও তিরিশ সেকেন্ডের জন্য রান্না করে নিব আমার প্যানকেকটা হয়ে গেছে দেখুন প্যানকেকের অপর পাশে ঠিক এমন কালার এসেছে এখন আমি প্যানকেকটাকে প্যান থেকে তুলে নিচ্ছি এই প্যানকেকগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অনেক সফট এবং মজার আমি একটা প্যানকেক আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখেই হয়তো বুঝতে পারছেন প্যানকেকটা কত সফট হয়েছে এবং এটা লং টাইম পর্যন্ত সফট থাকবে আপনারা অনায়াসে এটা বাচ্চাদের টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার ফেসবুক পেজে লাইক দিবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ